গ্রামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তার কথাটাই বেশি বলতে হয়। তিনি একবার তার উস্তাদ জায়েদ ইবনে সাবিত যিনি ওহী লেখক কাতেবে ওহী ছিলেন কোন এক জানাজায় অংশগ্রহণ করলেন। দুইজনেই উস্তাদ হচ্ছেন জায়েদ ইবনে সাবিত, ছাত্র হচ্ছেন কে রাসূলুল্লাহ সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। বাবা জীবনরা আমার জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ শেষ করে যখন ঘোড়ার উপরে বা উটের উপরে উঠবেন, ঘোড়া বা উটের উপরে উঠার জন্য পা রাখা হয়, ওই পা রাখার জায়গাটাকে বলা হয় রেকাব। কি বলা হয়? ওই রেকাব। যখন তিনি পা দিয়ে উঠবেন এমত অবস্থা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন আজিম ও শান ওয়ালা একজন সাহাবী ছিলেন, নবীজির আপন চাচাতো ভাই, যার সম্পর্কে পয়গম্বর দোয়া করেছেন আল্লাহুম্মা ফাক্কু ফিদ্দিন ও আল্লিম মুত্তাবিল, আল্লাহ আমার এই চাচাতো ভাইয়ের ভিতরে তুমি যে আদব দিয়েছ এই আদবের কারণে আমার এই চাচাতো ভাইটাকে তুমি এলমে ফেখা এবং ইসলামের বিষয়ে এমন জ্ঞান দান করো মানুষকে বোঝানোর মতো সেই শক্তি তুমি দান করে দিও, এমন দোয়া করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সে বোঝানোর শক্তি ওই তৎকালীন সময়ে কোনো সাহাবায়ে কেরামের ছিল না। এত বড় সম্মানী একজন ব্যক্তি দৌড় দিয়ে উস্তাদ জানাজা শেষ করে যখন চলে যাবেন রেকাবের নিচে এভাবে তিনি তার পা হাত মোবারকটা দিলেন, আর উস্তাদ যেখানে পা রাখবেন রেকাবের নিচে হাতটা দিলেন। হাত দেওয়ার সাথে সাথে জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আতাফালু মা হাজা ইয়া ইবনু আম্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবীজির চাচাতো ভাই আপনি এটা কি করছেন? আপনি নবীর আপন চাচাতো ভাই হয়ে আমি জায়েদ ইবনে সাবিত পায়ের নিচে আপনার বরকতি হাতটা রাখছেন, এটা কেমন মনে হচ্ছে? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমারা না হাকাদা ফি বাইতে নবিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর বাড়িতে আমাদেরকে এই শিক্ষা আদবের শিক্ষা দেওয়া হয়েছে, এই জন্য আপনি আমাকে এটা বারণ করবেন না, নিষেধ করবেন না। সোহবতে সলেহ তরা সলেহ কুনদ, সোহবতে সলেহ তরা সলেহ কুনদ, সোহবতে তলেহ তরা তলেহ কুনদ, সবার সঙ্গে যে স্বর্গবাস হয় নবীর বাড়ির শিক্ষার কারণে। তিনি বড় একজন সাহাবী নবীর চাচাতো ভাই, ওই সম্মানের দিকে না তাকিয়ে উস্তাদকে কিভাবে সম্মান করা যায়, এতটুকু সম্মানের কারণে জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, একদিন দুই দিন আপনি আমার কাছে এলেম অর্জন করেছেন, এলেমের কারণে আপনি আমাকে উস্তাদের জায়গায় যে সম্মান দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই সম্মানকে দুনিয়া এবং পরকাল পর্যন্ত বজায় রাখবে। এই জন্য বাবাজি বন্ধুরা আমার, আমরা দরবারে খানকায় যখন আসি এই যে জুতা রাখার জন্য পলিথিন দিচ্ছে এটি আমাদেরকে আদব শিক্ষা দেয় কথা ঠিক কিনা বলেন? বাড়িতে গিয়ে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিব ঘরে যেই মেহমান আসবে ওই মেহমানদের জুতাগুলো ভাস করে রাখবে। আমি এক বাসায় গেলাম কোনো এক দাওয়াতে, হঠাৎ করে বের হয়ে দেখি জুতাগুলো এত সাজানো, আমি অবাক হয়ে বললাম এই জুতাগুলো কে সাজালো? পরে ওই যিনি সাহেবের দাওয়াত ওই বাড়িওয়ালা বলতেছেন আমার মেয়েটা এগুলো সাজানো খুব পছন্দ করে। আমি বললাম এটা একটা জান্নাতের টুকরা আপনি পেয়েছেন, আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার মতন একজন গুনাগার আবেগের বশবর্তী বলেছি আমি বিশ্বাস করি ওই বাচ্চাটি যখন যেই বাড়িতে যাবে তার গর্ব থেকে জান্নাতের টুকরা বের হবে কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের সন্তানদেরকে সে আদব শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আজ আমরা নিজেরা আদববান নয় সন্তানও আদববান হয় না, আমরা সন্তানদেরকে মিথ্যা শিক্ষা দিচ্ছি। একজন এসছে রফিক ভাই আসছেন টাকা চাওয়ার জন্য, তিন বছরের বাচ্চাকে বলো, যেয়ে বলো আঙ্কেল বাবা বাসায় নেই, ওই বাচ্চার ধারণ ক্ষমতা নেই, সে গিয়ে বলছে আঙ্কেল রফিক আঙ্কেল আব্বু বলছে আব্বু বাসায় নেই, ভালো হয়েছে না? এবার আপনার কারণেই তো আপনার সন্তান এটা শিক্ষা অর্জন করেছে। এই জন্য বাবাজি বন্ধুরা আমার, আমরা আমাদের সন্তানদেরকে ওইভাবে আদব বান বাড়াবো, দরবারে আসবো আমাদের নেসারাবাদী হুজুর যেভাবে কষ্ট